गुड पूरा फ्रेश एखन 20 টাকা সো একদম দেশি বলে সঙ্গে সঙ্গে লোক লাফিয়ে নিয়ে নেবে আচ্ছা কি কি মিক্সিং হতে হবে সঙ্গে দিতে পারো সরষা ফুল হুম তারপরে হচ্ছে আপনার হয়তো বিস্কুট গুঁড়া আচ্ছা তার সঙ্গে নালে আটা একটু মানে কুড়ো তার সঙ্গে মিক্সড করে একবারে 4 কিলো মতো এবার 4 কাঠায় মোটামুটি আজকে আপনাকে আমি দেখাচ্ছি আমাদের গ্রামের পুকুরেতে কীভাবে মাছ ধরা হয় আপাতত আমার কাকুরা নেমেছে এটা বাপি কাকু মাছ ধরার জন্য তো আমাদের এটা ছোট পুকুর বন্ধুদের এভাবে কোমরে বেঁধে আপনার অত বড় জালটাকে টানতে হয় জলের একটা প্রেসার থাকে না ওর জন্য জাল মারা চলছে নিচের দিক থেকে জেঁকে রাখতে হয় আপনার তবেই মাছগুলো আসবে খপ খপ করে লাফাচ্ছে ভেতরে আমরা সবাই এসেছি এখানে দেখার জন্য দেখছেন জাল ঝাড়া চলছে আর গ্রামের পুকুরে পুকুরে আপনার মাছ বললে তো আগে হাটে তো আগে বিক্রি গপ 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 করছে আমরা বেশিরভাগই পুকুরে গিয়ে আপনার ওই ভাত যা বেশি হলো সেগুলো নিয়ে এসে ওই বাসন টাসন ধোয়ার সময় আপনার দুটো ছিটিয়ে দিল এগুলো খেয়ে খেয়ে মাছগুলো বড় হয় আর এর জন্য কি হয় বেশিরভাগ পুকুরে কি হয় এই জন্য পুকুরের মাছ মানুষ বেশি পছন্দ করে হুম বাহ গুড হাড়িটা দেন তো হাড়িটা দাঁত করে বাটা মাছ মুরলো মাছ বাটা পড়েছে সিলভার কি দেখি কি বোঝা গেল সিলভার পোকা কি খাদ্য দিতে হবে সরষার খোল সরষার খোল আটা কুড়া যদি থাকে ফাইল করে আচ্ছা দিলে আরো ভালো একটা মাছ আছে এটা কি মাছ কত সুন্দর ভাসছে ইলিশ মাছ পুকুরে ইলিশ মাছ চাষ এখন অন্য পদ্ধতিতে আর কি ক্রস ভাবে আর কি এখানে একটা লাফাচ্ছে দুটো তেলাপিয়া থাক ছেড়ে দাও না কি করে আবার একটা রূপচাঁদ তোমার বাচ্চা পড়বে রূপচাঁদ দেখো রূপচাঁদ দেখো খাদ্য দিতে হবে কাকু কি কি খাদ্য আরেকবার বলে দাও মানে আপনার মাছের খাবার কিরকম দিতে হবে কাঠা হিসাবে ধরো 1 কাঠা যদি পুকুর হয় আপনার কিরকম ভাবে দিতে হবে ক কিলো ওটা 4 কিলো দিতে হবে কাঠাতে আচ্ছা কি কি মিক্সিং হতে হবে সঙ্গে দিতে পারো সরষার ফুল তারপরে হচ্ছে আপনার হয়তো বিস্কুট গুঁড়া আচ্ছা তার সঙ্গে নাহলে আটা একটু মানে কুড়ো তার সঙ্গে মিক্সড করে একবারে 4 কিলো মতো এবার 4 কাঠায় মোটামুটি দিতে হবে 4 মানে 4 4 16 কেজি হচ্ছে 20 কিলো পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা
এটা দিলেন, দেওয়ার পরে প্রত্যেক মাসে ওটা, তারপরে তোমার ওই এক মাস ছাড়া একটু চুন দিতে হবে। আচ্ছা, কত টাকা করে দিতে হবে এক মাস ছাড়া চুন? এক মাস ছাড়া তোমার ধরে চার কাঠা এক প্যাকেট 10 কিলো। আচ্ছা, 10 কিলো চুন দিতে হবে। ওতে কোনো প্রবলেম নাম আছে না? ওই জলের গ্যাসটাকে কাটিয়ে দেবে আবার, জলের গ্যাসটাকে কাটিয়ে দেবে। আচ্ছা, মাসে পেট পরিষ্কার হবে। মানে কাঠাতে আপনার 4 কেজি মতন দেওয়া যেতে পারে প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে। আর আপনার কি বললেন, ওই খোল খোল কুড়া হুম বা বিস্কুট নাহলে আপনার সাথে এ দিতে পারো সুদ্ধা ওই আটা? আটা মানে আপনার সব প্রত্যেক 1 কেজি 1 কেজি করে দিলেই হবে আপনার বললেন? 1 কেজি কেন, কোনোটা হয়তো 1.5 কেজি দিতে পারে, কোনোটা 1 কেজি দিতে পারে, একটু বাড়া কমা হলো কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এটা লাগবে নর্মাল আপনার দেওয়া যেতে পারে, মানে এক কাটাতে 4 কেজি আপনার প্রত্যেক মাসে দিতেই হবে। আচ্ছা, মাছ কত থাকতে হবে? নাহলে মাছ টিকেট হয়ে যাবে। আচ্ছা, মাছ কত থাকতে হবে কমসে কম? পাচ্ছেন? এ হলো পুরো চার দিকে কাদা কাদা, দেখুন। এই হলো মাছ, আমি এগুলো গুড়িয়েছিলাম হাতে, আর দেখছেন ফ্রেশ পুরো, নিয়ে গেলে একদম সঙ্গে সঙ্গে বিক্রি। জান তো ইলিশ দেখো, ইলিশ দেখো, এটা ইলিশ, খোকা ইলিশ। না না না, যাবি না কোথা, এখন কোথা কিনে ইলিশ মাছ, ইলিশ বেশি নয়, দেখছেন কত সুন্দর ফ্রেশ একদম। কত করে দাম কাকু এগুলো? ওই চুনাগুলো হ্যাঁ আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন।